দিন বাকি। এর আগে পশ্চিম বর্ধমানে বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ গড়িয়ের পক্ষ থেকে গরিব ও দুস্থ মানুষদের আজ বস্ত্র বিতরণ করা হয়। আজ বিভিন্ন জায়গায় আসানসোল দুর্গাপুর জেলা সভাপতি শ্রী লক্ষ্মণ গড়ি মহাশয় গরিব ও দুস্থ মানুষদের বস্ত্র প্রদান করেন। তিনি বলেন, এই করোনা সময় 7 মাসের বেশি এই সাধারণ মানুষগুলো একেবারেই ঘরে বসা, আর সামনেই শারদীয়া উৎসব। তাই যতটুকু সামর্থ্য আমি ও আমার পার্টির কর্মীরা সকলে মিলে এই ছোট্ট উপহার দেবার প্রয়াস করলাম। কর্মসূচি একটু বলবেন। দেখুন, 7 মাস ধরে পশ্চিমবঙ্গে তো ভারতবর্ষে যে করোনা চলছে, আর দুর্গাপুরের আসানসোলের মানুষ শ্রমিকরা তারা কাজ হারিয়েছে, আর সামনে শারদীয়া পুজো, আর সেই কারণে সারা জেলা জুড়ে আমরা সমস্ত গরিব মানুষ, সেই গরিব মানুষের পার্টির পক্ষ থেকে সমস্ত কর্মীরা কালেকশন করে, সেই কালেকশন অর্থ কি শাড়ি আর বস্তিতে গ্রামে গরিব মানুষের হাতে তুলে দিচ্ছি। আর আজকে সেই জন্য আমার বিরুডিয়া গ্রামে কিছু মানুষকে আমরা তুলে দিচ্ছি, এবং বামনাপাড়া গ্রামে এই এলাকার মানুষকে আমরা এই শাড়ি তুলে দিচ্ছি, এবং এটা সারা জেলা জুড়ে আমরা করব। এটা হচ্ছে মূল বিষয়। আমরা পুরোটা করতে পারবো না, যতটুকু করতে পারি মানুষের মধ্যে থাকতে পারি। আর এটা মনে হয় এই করোনা পিরিয়ড, এটা কি বিধানসভা আসছে, বিধানসভার জন্য কি এটা করা হচ্ছে ইলেকশনে? দেখুন, নির্বাচন নির্বাচনের জায়গায় থাকবে, এটা সামাজিকতা, এটা মানবিকতা। এটা মনে করি যে করোনা মানুষ কাজ হারিয়েছে, পাশে থাকা উচিত। আর শুধু আমি নয়, আমরা নয়, সমস্ত মানুষকে আহ্বান করবো, যে ক্লাব আছে, সংস্থা আছে, অন্য দল আছে, সবাই যদি একটু এগিয়ে আসি, তার গরিব মানুষগুলো সরা হয়। আর আমরা পার্টির পক্ষ থেকে এই কাজগুলো করছি। আমাদের আলুওয়ালিজি বাবুল শুক্রজি আমাদের হেল্প করেছেন, আমরা পার্টির পক্ষ থেকে হেল্প করছি, এবং পার্টির কর্মীরা কালেকশন করে আর গরিব মানুষের পয়সা, এটা আমরা কাপড়টা তুলে দিচ্ছি।